হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা বানাবো মিষ্টি। তো জাস্ট ফার্স্ট ট্রাই করলাম, স্লাইসগুলো এদিকে কেটে কেটে নিচ্ছি। স্লাইসগুলো তো কাটতে হবে। আর আমার আমার হাতে একটু গরম তেল পড়ছে, দেখতেই পাচ্ছেন। মানে হাতটা অনেকটা পোড়া গেছে, মানে হঠাৎ করে পাঁপড় ভাজতে ধরছিলাম, গরম তেল পড়ে গেছে। আমি নিজেও জানি না কখন, কিন্তু পরে দেখতেছি খোসা উঠছে। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি, আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি মানে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। কিন্তু বন্ধুরা, সো তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্ট কোনোটাই করেন না আপনারা, তো তাই একটু খারাপ লাগে। কী করবো যদি না করেন, যত করা যাবে না। মূল কোথায় আসি, আজকে একটা নিউ আমার বড় বলছে আজকে মানে মিষ্টি বানাইতে ট্রাই করি। জানি মিষ্টি বানাতে, কিন্তু করি একটু। আমার দেবর বলছে তো ঠিক আছে ভাবি বানাই সবাই, ও তো করে নি, আমি আমার বর করছি। তো এখন গরম দুধ বসায় দিছি, গরম হওয়ার জন্য একটা ছোট্ট হাঁড়িতে গরম দুধ বসায় দেওয়া হয়েছে। এদিকে আমি স্লাইসগুলো কেটে রাখলাম, স্লাইসগুলো কেটে রাখা হয়ে গেছে। আর এদিকে মা এদিকে একটু হেল্প করতেছে, আমি করতেছি, আমার বড় আছে। এদিকে চিনি বা কড়াইতে পানি বসাই দিতে, শিরার জন্য চিনি আর পানি ফুটাই নিছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন, গ্যাসেই করতেছি, উনানে করা যাবে না। এসব মিডিয়াম জাল দিয়ে রাখতে হবে, কারণ উনানে করলে বেশি আর কি জাল লাগবে, সেজন্য গ্যাসেই করতেছি। মা এদিকে হেল্প করতেছে, বাকিগুলো আমি করতেছি। আমার বর তো আছেই, দুটাই একসঙ্গে দুটা ওভেনে চালু করে দিছি, দুটা কাজ হয়ে যাচ্ছে। দুধটাও গরম হয়ে যাচ্ছে, আর শিরার জন্য যে চিনি গরম মানে এগুলো বেটে দিতে হয়, এগুলো ফুটতেছে অনেকক্ষণ, 10 মিনিট প্রায়, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট মানে গরম করে নিতে হবে, একেবারে ফুটাইতে হবে যাকে বলে। তো এখন হয়ে যাচ্ছে, তারপরে আমি এদিকে স্লাইস আর দুধটা ঠান্ডা, দুধটা এখন ঠান্ডা করতে দিছি। ঠান্ডা করা হওয়ার পরে এখন দুধটা ঠান্ডা করার জন্য ঠান্ডা ঢেলে ঠান্ডা করে নিছি। তারপরে তো এখন আমি স্লাইসটা যে কেটে রাখছি ওটা এখন আমি করে নিব। আর এদিকে শিরাটাও হয়ে যাচ্ছে প্রায়, মানে এটা 20 মিনিট, 20 থেকে 15 মিনিট তোমার ধরে নাও রাখতে হবে। আর এদিকে স্লাইসটাও আমি কেটে নিয়েছি, এখন দুধ দিয়ে মাখবো। দুধটা প্রায় মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে বাকি কাজগুলো আমি সেরে নিচ্ছি। মানে সব কাজ তো করতেই হবে, তাই না? তো একসঙ্গেই না করলে তো চলবে না। আর মা এদিকে দুধটা মানে ঠান্ডা করার জন্য একটু বলছে আমাকে একটা চামচ দা, ওটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করি। তো মা করে নিচ্ছে, আমি একটু বসে আছি, রেস্ট নিচ্ছি। তো এত কাজ করলাম তাই একটু তো হাঁপাই গেছি। তো এই যে এখন আমি দুধ ঢেলে দিলাম, একটু হালকা মতো দুধ ঢেলে দিয়ে তারপরে আমি এটা মাখামাখি জাস্ট একেবারে পেস্ট করতে হবে ভালো করে, যাতে গোটা গোটা একটুকু দানা না থাকে। মানে এত সুন্দর করে আবার মানে স্লাইস আবার আমি দিলাম, অনেকগুলো বানাবো তো, আমরা তো অনেকগুলোই বানাইছিলাম, তো একটু শর্ট হয়ে গেছিলো আমার মনে হয় যে শর্ট। কিন্তু আপনারা যে যার মতো করে বানাইতে পারেন, যতটুক মানে বানাবেন, 5টাও বানাইতে পারেন, 6টাও বানাইতে পারেন, এখন 10টাও, আপনাদের ইচ্ছা বা মর্জি। আর আমরা তো অনেক ফ্যামিলিতে লোক, মানে ভাইস্তা ভাইস্তি ছোটো আছে, ওরা তো আসবে, সেজন্য আমি আর কি করব। আমরা তো সবাই অনেক বড় ফ্যামিলি, ওই জন্য বেশি করে বানাচ্ছি। ওরা এসে তো খাবে, তখন চাবে কি করব যে মিষ্টি বানাইলে মিষ্টি কথায়। তো এদিকে দেখুন, এখন প্রায় হয়ে গেছে মোটামুটি, আমি এখন ভালো করে পেস্ট করে নিচ্ছি। প্রায় 15 মিনিট, 10 মিনিট থেকে 15 মিনিট না, 10 মিনিট মানে অন্য কিছু দিয়ে নাড়লে হবে না, হাত দিয়ে ঠিকঠাক মতো নাড়তে হবে। এখন এটা হয়ে গেছে, তারপরে গুলো গুলো করে আমি এখন গোল গোল করে মিষ্টির সাইজে নিয়ে নিব। আপনারা যত মানে যত বড় করতে পারেন, বড় করবেন বা ছোট করবেন আপনাদের মর্জি। মানে 10 টাকারও করতে পারেন, 15 টাকারও করতে পারেন, এখন আপনাদের ব্যাপার। মানে এটা আবার তেলে ভাজতে হবে না, বড় হবে, তেলে ভাজে আবার শিরায় রাখবে, অনেক বড় হয়ে যাবে। তার মানে মিডিয়াম করতে হবে, যেটাকে ছোট ছোট করে গোলু করতে হবে। এখন আমি এখন নিচে বসলাম, ডাইনিংয়ে উপরে নড়তেছে, তাই এখন আমি নিচেতে গিয়ে বসলাম। ওখানে আমি শান্তি করে করতেছি, একটা হাত দিয়ে তো হচ্ছে না, তারপরে আর একটা হাত ধুয়ে আসলাম, দুটো হাত দিয়ে গোলটা করতে হবে ঠিকঠাক মতো। তো অনেকগুলো আমি ছোট ছোট করে মানে ছোট ছোট করে গোল করে নিচ্ছি মিষ্টির মতো করে, যাহাতং মিষ্টি তো মিষ্টির মতো না, মিষ্টিই বানাচ্ছি।
ছোট ছোট করে অনেকগুলো গোল করে নিচ্ছে, চটফট করে তাড়াতাড়ি তো করতে হবে। প্রায় 22-25টা হয়ে গেছে, এদিকে গল্প করতেছি এদিকে কাজও করতেছি। আর এত গরম কি বলবো, আর যা রোদের তাপ, দিনে তো থাকা যায় না। তো একটু মানে হালকা ওয়েদারটা কম ছিল, সেটা একটু মানে রোদের চাপটা রাতে একটু হালকাই ছিল, মানে তবুও প্রচণ্ড গরম। এত গরম কি থাকা যায়। আর আমি এদিকে যাহাতক আমি একাই নাড়ছি, হাতগুলো তো অপরিষ্কার হয়ে গেছে, আটা আটা তো না স্লাইসের সেগুলো লাগছে, তো কী আর বলবো। তো আমি এ করলাম, মা বাকি কাজ একটু হেল্প করতেছে। ওদিকে শিরাটা তৈরি মানে তৈরি হয়ে গেছে, ফুটা হয়ে গেছে একেবারে, উতল পাতল যেটাকে বলে, গরম গরম একেবারে। তারপরে ওটা নামায় একটু ঠান্ডা করে রাখতে হবে। তো আমার এদিকে প্রায় গোল শেষের দিকে হয় নাই, আবার আছে, অনেকটাই বাকি আছে। তো আপনারা দেখুন আমি কি কি করি না করি, শুনুন। আর আমার বদ তো মানে পায়ে ওর মানে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো বসে বসে আছে, ও আর কি করবে, ও কিছু পারছে না। নাহলে মিষ্টিটা তো ওই বানাইতো, ওর যা পছন্দ এগুলো কাজ করার জন্য যা ইচ্ছুক আর কি বলবো। আমার থেকে আমার বর বেশি ভালো পারে, বর বলে না যে আমি প্রশংসা করতেছি, কিন্তু আমার বর খুব ভালো। মাঝে মাঝে আমাকে গালি দেয় একটু, আর কি বলবো, বেশি কিছু বলবো না, নেক্সট টাইম বলবো, বরের নামে এত প্রশংসা করা ভালো না। তো আমার প্রায় এখানে 10টা হয়ে গেল। তারপরে তেল এদিকে ফুটতে ওভেনে বসায় দিছি, মাকে বললাম তেলটা বসায় দিন, তো মা বসায় দিয়ে দিছে এদিকে। আর আমার মোটামুটি গ্লো করা হয়ে গেছে, মিষ্টি বানানো মানে শেষ, একেবারে তেলটা এবার ফুটবে, পুরোপুরি ফুটবে, উতল পাতল হয়ে যাবে, তারপরে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিব। ডুবন্ত তেলের মধ্যে ভাজতে হবে যাতে মানে ব্রাউন কালার হয়ে যায়, তেলে ভেজে কিন্তু ব্রাউন কালার করে নিতে হবে বন্ধুরা। তো সো তোমরা বাড়িতে একদিন ট্রাই করতে পারো, ভালো করে ট্রাই জাস্ট করবে। আমরাও জাস্ট ফার্স্ট ট্রাই করলাম, কিন্তু যা হবে মানে যা হয়েছে ভালো হয়েছে। আমরা নিজে আমি তো নিজে দেখে অবাক যে আমিও বানাইতে পারি, কিন্তু আমি দেখছি যে সবাই করে, কিন্তু আমার কাছে কি সম্ভব সেটা আমি ভাবতে পারি নাই, মানে এতটাই কি বলবো। এখন নিজে বানালাম না সব তো ঠিকঠাক হয়। আর এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি ডুবন্ত তেলের মধ্যে, মানে ওভেন মানে মিডিয়াম মিডিয়াম না হাইয়ে দিতে হবে প্রথম, মানে এখনও তো জাস্ট দিলাম তেলের মধ্যে, এখন হচ্ছে সব মিষ্টি একবারেই ভেজে নিয়েছি, 22টা হবে, একবারেই সব দিয়ে দিছি। একটু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া সবসময় যাতে লেগে না যায় কড়াইয়ের মধ্যে, সবসময় নাড়াচাড়া করবে, এমন আবার নাড়বে না যাতে মিষ্টি আবার মানে কি বলবো আর ভেঙে যায়, এরকমটা করা যাবে না। যতটা প্রয়োজন লাগে ততটাই করতে হবে। তো আপনারা দেখুন আমি কি করতেছি, ভেজে নিচ্ছি, একটু একটু বাদেই আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মিষ্টিগুলো কড়াইয়ের মধ্যে না লেগে যায়। তো আপনারা বাড়িতে এইভাবে চেষ্টা করতে পারবেন। মিষ্টি তো অনেকভাবেই বানা যায়, কিন্তু আপনারা হয়তো দেখে ভাবছেন যে এই দিদি কিভাবে বানাচ্ছে বা বোন কিভাবে বানাচ্ছে, এটা তো অন্যরকম হয়ে যাচ্ছে, কিন্তু অনেক প্রকারে বানাইতে যায় বানানো যায়। কিন্তু আমার মনে হয়েছে এটা এরকম করে বানানো, তাই এরকম করে আমি ট্রাই করলাম, আপনারা যে যার মতো বানাইতে পারেন। তারপরে আমার মোটামুটি হয়ে গেল, এদিকে অনেকটাই ব্রাউন কালারে হয়ে গেছে, পুরোপুরি একেবারে ব্রাউন হয়ে মানে হয়ে যাবে, তারপরে আমি উঠে রাখবো। দেখুন এখন কতটা হয়ে গেছে, মানে দিলাম কি একেবারে সাদা, তারপরে তেলে একেবারে ডুবন্ত তেলে ভেজে কি হয়ে গেল, তেল হইলে সবে হয় তাই না। তো মোটামুটি আমার একটু পরে আমি নামায় নিব, 15-20 মিনিট এটাও ভাজতে হবে এভাবে হওয়ার জন্য আর কি তেলে। তো ওভেন একেবারে আমার চলতেছে, সরি 15-20 মিনিট না, 5 থেকে হয়তো 60 মিনিট, আমি একটু বেশি বলে ফেললাম, মানে কি বলবো আর, মিষ্টি বানাইতে বানাইতে আমি এতটা আপসেট হয়ে গেছি, কোন কোথায় কোথায় লাগাই দিচ্ছি বলছি, কিন্তু মনে তো আমার সঠিকটা টাইম থাকে না না, কি আর বলবো। তো যাই হোক 5-7 মিনিট মানে ভাজলে হয়ে যাবে আর কি। তো ওভেন হাই ভলিউমে মানে যেটাকে বলে ওটাই জাল চলতেছে। আর দেখি এখন আমি নামাবো, মিষ্টিগুলো হয়ে গেছে, এখন লোতে করে দিব, এখন থালায় তো উঠে রাখতে হবে। আর তারপরে শিরাগুলো ওদিকে আমি আর কি নামায় রাখছি ঠান্ডা করার জন্য, একটা পাত্রে ঢেলে দিছি, মানে আগের শিরাতে এখন আবার মিষ্টিগুলো উঠায় তারপরে শিরাতে আবার ওই শিরাতে ফুটাইতে হবে যেটাকে বলে, ওটাতে ফুটে আবার তারপরে ঠান্ডার যে শিরাটা আছে ওটাতে ঢেলে দিব, তারপরে আমাদের মিষ্টি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন, আর ভিডিওটি স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখন শিরাটা বসায় দিলাম,
শিরাটা বসায় মানে আবার একটু ঠান্ডা হয়ে গেছে, এখন আর একটু গরম হোক, এটাতে মিষ্টিগুলো আমি ঢেলে দিব। কিন্তু আপনারা তো মানে বেশিরভাগই নাচছেন যে ভিডিওটা কেটে কেটে দেখেন, কি আর করব, আমরা তো গ্রামে থাকি, আমরা তো টাউনে থাকি না, তাই আমাদের যেরকম রান্নাঘরের পরিস্থিতি সেরকমই আপনারা দেখতে পারেন। আমরা তো বড় লোক না, আমি এখন বাসন মাজতেছি, তো দেখুন কি কি করতেছি। বাসন মাজা এদিকে হয়ে গেছে, এদিকে শিরাটা তো এখন আবার মিষ্টিগুলো জাল দিব, আবার 10 মিনিট জাল দিয়ে রাখতে হবে। তারপরে মিষ্টিগুলো যে ঠান্ডা শিরাগুলো এক পাত্রতে ঢেলে রাখছি ওটাতে দিয়ে অনেকক্ষণ রাখবো। তার আগে বলছি বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদেরকে সাপোর্ট করবেন। এই যে এখন আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, কীরকম সুন্দর হয়েছে না, ব্রাউন কালার হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, মানে একেবারে মিষ্টি যা টেস্ট। এই যে হয়ে গেছে, এখন আমি উঠাই নিব, উঠাই নিয়ে মানে ঠান্ডা যে শিরাটা আছে ওখানে দিয়ে দিব। যে মোটামুটি একেবারে শিরা হয়ে গেছে, এত সুন্দর টেস্টি আর কি বলবো, মানে আমার নিজে প্রশংসা আমি নিজে করতেছি না, আমি ফার্স্ট প্রথমবার মিষ্টি বানাই, আমি তো অবাক হয়ে গেলাম। তো আর কি করব, তারপরে সবাই তো মানে একটা দুটো করে খাইলো। এই যে এখন ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিছি, একেবারে মিষ্টি বানানো আমাদের কমপ্লিট। পুরো রেসিপিটাই মানে আমি যেভাবে বানাইছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন বা অন্যভাবেও করতে পারবেন। আর আমার বাকি বাসন কোচন ছিল এদিকে, আমি এদিকে চটপট করে মেজে নিচ্ছি, কারণ রাত তো হয়েছে একটু, তো ঘুমোতে হবে, ঘুম ছাড়া তো ঠিকঠাক থাকা যাবে না, তাই না? তো চটপট করে মেজে নিচ্ছি, আর আমার মিষ্টিও রেডি হয়ে গেছে। তো আমি বলতেছি একটু চেক করি, মাকে বললাম, বাবাকে বললাম তো একটু চেক করেন। তো আমি একটু একটা খাইলাম, না অসাধারণ হয়েছে, অসাধারণও বলবো না, হয়েছে, ভালো হয়েছে। তারপরে আব্বা আসলো, আব্বা বলছে এটা কি, আমি বললাম মিষ্টি বানাইছি। তো মিষ্টি আব্বা একটা চেক করবে, আব্বা খেয়ে দেখো কিরকম হয়েছে, মাকে বললাম, মা বলছে খাবে না, তো আব্বাই বললো না আমি একটু টেস্ট করি। আব্বা এখন খেয়ে দেখ কি বলবে, আব্বার ভালো লাগছে কি লাগে নাই। আব্বা বলছে একটু ঠিক আছে, কিন্তু একটু মানে মিষ্টির চিনিটা মানে কম হয়েছে, আমরা একটু লিমিটে দিছি, কারণ মার সুগার মানে সুগারের পেশেন্ট আছে, আব্বারও চোখ অপারেশন করছে, কি আর বলবো, কিন্তু তবুও সবকিছু আর খাচ্ছে। সো বন্ধুরা, টাটা বাই, ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আর আমাদেরকে সাপোর্ট করবেন।